আজকে খুবই মজা করে গরুর কলিজা রান্না করে দেখাবো। আর এইভাবে একবার রান্না করলে বারবার খেতে মন যাবে, এতটা মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে খুবই মজা করে গরুর কলিজা রান্না করব। আর দেখতে তো পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে, দেখতে যেরকম ভালো লাগছে খেতে আরও বেশি মজা হয়েছে। রুটি কিংবা ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে আরও বেশি মজা লাগবে। আর গরুর কলিজা কে না পছন্দ করে, সবাই পছন্দ করে। আর এর জন্য প্রথমে হচ্ছে গরুর কলিজা নিয়ে নিলাম, আর গরুর কলিজাগুলোকে একটু মাঝারি সাইজ করে কিউব করে কেটে নিয়েছি। আর এইভাবে হচ্ছে কেটে নিলে ভিতরে মশলাটা ঢুকবে ভালো করে। আর এদিকে হচ্ছে অল্প একটু তেলও নিয়ে নিয়েছি, কারণ গরুর কলিজাতে একটুও তেল নেই। এই তেলটা নিয়েছি কারণ গরুর কলিজাতে তেল তেল না হলে ভালো লাগে না খেতে। আর এখানে হচ্ছে জিরা, আদা, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন, রসুনটা একটু বেশি করে দিয়েছি, এগুলো সব একসাথে একত্রে বেটে নিয়েছি। আর এখানে হচ্ছে রাঁধুনি, ধনিয়া, এগুলো সব হচ্ছে ভালো করে বেটে নিয়েছি। আর এখন গরুর কলিজার তেলগুলো হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, তাহলে ময়লাগুলো বের হয়ে যাবে। আর তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এরপরে কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পরে এখানে হচ্ছে একটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি, আর তার সাথে হচ্ছে দুইটা দারচিনি, দুইটা এলাচ, আর হচ্ছে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে এখন ভালো করে হালকা একটু ভেজে নিব, মানে হালকা একটু বাদামি কালার হলেই তারপরে মশলাটা দিয়ে দিব। আর এই তো আস্তে আস্তে ভাজতে ভাজতে সুন্দর বাদামি কালার হয়ে গিয়েছে। তারপরে হাফ চামচের মতন জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা ফোড়ন দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়ার পর তারপরে সেই বাটা মশলাটা এখন দিয়ে দিব, দিয়ে ভালো করে তেলের উপরে ভেজে নিব। আর এখানে খুবই ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। আর একটু পুড়ে যেতে লেগেছিল, তাই নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে রাঁধুনি বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন তেজপাতা দিয়ে দিলাম। আর তারপরে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এর জন্য এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতন, তারপরে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা এখানে যত বেশি কষাবেন তত বেশি খেতে মজা লাগবে। আর এই তো দেখতে দেখতে মশলাটা প্রায় কষানো শেষের দিকে, উপরে তেল ভেসে উঠেছে। আর এইভাবে ভালো করে মশলা কষিয়ে নিলে যে কোনো তরকারি খেতে আরও বেশি মজা লাগে। তারপরে এই তো তরকারিটা মানে মশলাটা কষানোর শেষের দিকে, এখন হচ্ছে সেই ধুয়ে রাখা গরুর কলেজা আর তেলগুলো এখন দিয়ে দিব। আর এর আগে হচ্ছে এখানে দুইটা আলু কিউব করে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো এখন মশলার ভিতরে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপরে হচ্ছে আমরা এখন ইয়াটা দিয়ে দিব, মানে গরুর কলিজাগুলো দিয়ে দিব। আর এই তো খুবই ভালো করে মানে হালকা একটু যেন সিদ্ধ হয়ে যায় সেভাবে করে আলুটাকে কষিয়ে নিয়েছি। আর এখনই হচ্ছে গরুর কলিজা আর তেলগুলোকে দিয়ে দিব। আর এগুলো আমি কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর দেখতে তো পাচ্ছেন ওরকম কোনো ময়লা নেই। আগে যেরকম লাল লাল রক্ত বের হচ্ছিলো ওরকম কোনো ময়লাই নেই। এই তো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। মশলার সাথে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর এমনভাবে কষাতে হবে যেন হচ্ছে গরুর ভুঁড়ি মানে গরুর তেল থেকে আর হচ্ছে কলিজা থেকে তেল বের হয়ে আসে সেইভাবে কষিয়ে নিব। আর এই তো দেখছেন অনেকখানি তেল উঠেছে। আর এইভাবে ভালো করে আরও 3-4 মিনিট কষিয়ে তারপরে পানি দিয়ে দিব সিদ্ধর জন্য। আর এই তো খুবই ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি, এখন হচ্ছে পরিমাণ মতন একদম ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর এই তো হচ্ছে বলক উঠে গিয়েছে। আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন বা অথবা হচ্ছে একবারে শুকিয়ে ফেলতে পারেন, মানে ভুনা করে নিতে পারেন। আর আমি একটু হালকা গা মাখা ঝোল রাখবো, কারণ আলু দিয়েছি, গা মাখা ঝোল রাখলে ওটাও একটু টেনে নিবে, এভাবেই খেতে বেশি ভালো লাগে। আর আলুটা দিলে আরও বেশি মজা লাগে গরুর কলিজা খেতে। তারপরে এই তো একদম ঝোলটা শুকিয়ে আসার দিকে হয়ে গিয়েছে, এখন হচ্ছে নামিয়ে নিব। আর এই তো নামিয়ে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।